শহরের অলিগলিতে নেশার রমরমা বাণিজ্য। অবশেষে পূর্ব ভরচোলা একটি বেসরকারি হোটেল সংলগ্ন এলাকার বাসিন্দা রতন দেবরাতের বাড়ি থেকে 14 প্যাকেট ব্রাউন সুগার সহ নগদ 23,000 টাকা উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক রতন দেবনাথকে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা হবে। এসডিপিও পারমিতা পাণ্ডে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতন দেবনাথের বাড়িতে অভিযান চালানো হয়। রতন দেবনাথের বাড়িতে তল্লাশি চালানোর পর 14 প্যাকেট ব্রাউন সুগার ও নগদ 23,000 টাকা উদ্ধার হয়। ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি বাড়ির মালিক রতন দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিসি থানায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করা হয়েছে। ধৃত রতন দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলেই জানান পুলিশ আধিকারিক। ধারণা করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদে বাকি অভিযুক্তদের নামও উঠে আসবে। আমাদের এনসিসিপিএসএ একটা গোপন খবর আসে যে জিঞ্জার হোটেলের পেছনে ইস্ট বরচলা জায়গাটা, ওইখানে রতন দেবনাথ উনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগ সিজ আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কুইকলি রিয়্যাক্ট করি এবং আমাদের টিম আমরা সেই জায়গাতে উনার রতন দেবনাথের বাড়িতে যাই, গিয়ে ওনার বাড়িটা ভালো করে সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা ওনার বাড়ি থেকে 14টা ব্রাউন সুগারের পাউচ পাই, যেটার ওয়েট হয়েছে নেট ওয়েট 170 গ্রাম এবং যার বাজার মূল্য হবে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ। তাছাড়াও ওনার বাড়ি থেকে আমরা যে এইসব যে বেআইনি কাজে যুক্ত ডার্কোটিক ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত টাকা 23,000 টাকাও ওনার বাড়ি থেকে পাই, 23,000 টাকাও সিজ করি এবং রতন দেবনাথকে ওনার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি এবং এনসিসি থানাতে একটা এনডিপিএস কেস অ্যাক্টে একটা কেস নথিভুক্ত হয়েছে। আমরা এখন মাত্র ধরে এনেছি, থানাতে কেস হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, উনি এখনও কিছু অ্যাকসেপ্ট করছে না। তো ওনার পজিশন থেকে পেয়েছি ডেফিনেটলি উনি ইনভলভ, বাকি নিশ্চয়ই উনি একা তো এটা করবে না, এটা হিউজ পরিমাণ 170 গ্রামস ব্রাউন সুগার। তো ওনার সঙ্গে আরও অনেক ভালো যুক্ত আছে এবং ডেফিনেটলি ওদেরকে বের করতে হবে, কারা এই ব্যবসার সাথে যুক্ত এবং আমাদের সমাজকে ক্ষতি করছে। আমরা ডেফিনেটলি ট্রাই করছি এটা ফার্দার লিঙ্কেজ বের করার। ওনার বাড়ির ওনার খাটের বক্সারের ভেতরে উনি এটাকে ঢুকিয়ে রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন নেশা রুখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু বাস্তবে যে নেশার করাল গ্রাসে যুব সমাজ ডুবে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ, বিজেপি নেতা নেত্রীরা এ ধরনের নেশার রমরমার সাথে জড়িত, আর সেই বিষয় নিয়ে মুখ খুলছে না শাসক দল বিজেপি। স্যান্দন টিভি।